এই আসসালামাইকুম, কি অবস্থা? ভাইকার ভালো আছেন? তো আজ অনেকদিন হরে চলে এলাম ভিডিও বানানোর লাই। তো আজ আঙ্গ হরিকা হরিকা দিয়াম কেন 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 কি আরবে কিনা আমি ঘরে দেখাইম। আজ যে সাঙ্গ বাংলা হরিকা পাইলা রাইতো কিছু হরি অন হুদামি সাহেব আতায় উতায় করছি, টেবিলের মধ্যে বই করছি শতানি। তো এম কি লেখছে নি জানি না, কি জানি আঁকছি। তো এটা জানার লাগবে কিন্তু ওই কলম গা লাগবো, আর বড় তাই অ্যাডমিট কার্ড লাগবো, আর কি লাগবো, আর লাগবো রেজিস্ট্রেশন কার্ড। এটা রেজিস্ট্রেশন কার্ড ছাড়া ঢুকতে মুক্ত দেনা, মানে কি একটা অবস্থা। তো বেগিন লই লই। ওকে, তো বেগিন গোসান শেষ, এবার আরেক গোসানের পালা। তো ড্রেস গেল ওই ড্রেস গেল ওই হরিয়া লাই হরানোর আগে দিদি ডলা দিল তুই, কারণ কলেজে যাই একটা ব্যাপার স্যাপার আছে না, একটা সুন্দর ব্যাপার স্যাপার আছে না। ধরেন কলেজে মাইয়া টাইম আছে, তারপর অন্যান্য কলেজে তাই মাইয়া টাইম আইব। তো দূরের তাই দেখলে জানা দিকে একবার তাকা, দিকে আবার একবার তাকাইলে খুশি। তো ইয়ারলাই ডলা মালা দিতে হবে, তো ইস্তারি দিই দুই তিন ডলা মালা দিই লই। ডলা মালার কাম শেষ, এবার জুতা খান করিলে জুতা হরা, জুতা হরানো হরা একবার বাড়ি যায়। তো তো তোমার উদাহরণ শেষ, ব্যাগ তো আমি আগে কথা দিয়েছি, এবার ব্যাগটা বন্ধ করি লই, ব্যাগ দিকে যাবে, সরি কলের দিকে যাই। তো চলান যাওয়া যায়। তো গুটি গুটি প্রায় হাঁটি যেতেছি, হাঁটি যেতেছি স্টেশনের দিকে। স্টেশনে যেতে পারে গাড়ি দুটি এক টুস করে চলে যাই। তো কথা হেঁটানো কথা হয়েছে, বেগুন আলাই হাঁটা তাদের যাইতে হবো, নাহলে ইয়ানা যাইলে আরে তাকে এটা না কই। তো যাওয়া যাক। তো স্টেশন চলে এলাম বাইরে, ভাই এরম জাম আর এরম গরম, বারে কি কয়ে আমরা করে, মানে সব হাড়ি উড়ে যাইতেছে। তো অটো একখান লই লইলাম স্টেশন, আই জানতে জানতে বেগুন অটো এটা দিতে বইলাম, কোগা হাত ঘেন আসটুকা বেগুন মিলি বইলাম, বই অন যাইতেছি। হরাবেলা এত করিও না অজ্ঞ বলে কাজ রাত কোনো বই হরানো, তো সাই কেন হরি খেতে যাওয়ান হেডার ফেলন করতেছি। আর এ কি নতুন গান গা বাড়ছে হেডা লই কইতেছে, তো নাই ইবানে কি নতুন গান বাড়ছে। তারপর হেতের ভক্ত তো শুধু হেতে না, বর্তমান জেনারেশনের মোটামুটি সব পোলা পানি হেতের সিনে হেতের ভক্ত, হেতের গানের ভক্ত। তো এটা আলোচনা হইতেছে, তো গানে যাইতেছে আমরাও যাইতেছি একবারে সুন্দরভাবে। তো এই এন্ডিয়া আর আগে গানের কথা মনে হয়ে গেল, ওই যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো কথা হেডানো কথা হয়েছে, আঙ্গ জীবন ভাই এটা চুল টুল বেগিন কাটিয়ে লাগছে, এক কারে ডাইরেক্ট করিয়া লাগছে, হালকা কিনি চুল রায় আর বেগিন হালা দিছে, আমার তাকে বলে হাফ বেল আর কি। তো এতে টুপি টাপি দিয়ে অন থা, আমি আবার মনে করি না হেতে মোয়াজিনে চাকরি লিখে হেডানো, হেতে চুল বড্ডা করিয়া লাগছে, তো সরি চুল ছোট্ট করিয়া লাগছে, তো ইয়ালে টুপি দিতে আর কি বুঝিনি। বাধা লাগানোর লগে লগে দেই পুলিশ বেগুনে খাড়াই রয়েছে লাইন ধরি বাইরে, ভাই মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবো, কিছু বুঝতেছি না আল্লাহ জানে কি কি হয়। অবশেষে আমরা চলে এসি আঙ্গ হেই গন্তব্যে, মানে আঙ্গ কলেজের সামনে চলে এসি, কলেজের সামনে যাইতেছি আর মুখ দুপুর দুপুর করতেছে, কারণ আহি রাত কিছুই হরি না। তো প্যারা নাই চিল না হলো আকাশের রং নিয়ে লই যাবো, খাতাও নিয়ে লই যাবো, সরি খাতা কালা হয়ে যাবো, খাতা যে কালা করে দিয়ে মুগা মানে লেখি আর কি, ওইটা আমার কলেজ দেওয়া যাইতেছে। বাড়ালোই আবার আমাকে কাপ না করলে আমাকে হেডার বা তজম হয় না আর কি। তো যাইতে হবে আগে মামার দোকানে, মামার দোকানে আঙ্গো ব্যাগটা থুই দিয়াম, ব্যাগের ভিতরে ফোন টোন যা আছে ব্যাগিং থুইতে হবো, নইলে তো আবার ঢুকতে দিত না, ফোন টোন লই ঢুকতে জানে ক্লাসে বুঝে নেই আল্লাহ আর কি, সমস্যাটা হয়ে গেছে। তো রুলস ইজ রুলস। তো যাই ফোন আগে থুই, তারপরে হরিকে টরিকে দিই, তারপর আপনার লগে আবার দেখা করতেছি, টাটা। 2000 years later. তো অবশেষে কোথাতে কোথাতে হরিকা দেন শেষ, হরিকা একখান শেষ, মানে কারাতে হাফ একখান নাম, হাফ একখান নামছে, আমি বহুত খুশি। তো সায়ন হলা নাকি কইতো সাহেব গুলো হরিকে টরিকে কেরে মইছে একখান জিগে টিকে। হরিকা কেমন আছে? তো পরীক্ষা দেন শেষ, হাফ একখান গেছে কানাতে, তো এবার বাসা দিয়ে চলে যাই। তো চলাম যাওয়া যাক। তো অনেকক্ষণ খাড়া ছিলাম কলেজের সামনে, একখানা গাড়ি ঘোড়া দেই না, বরং দিছি আটা সাইকো দুজন যাইতে পারি। এইটা কোন ধরনের কথাবার্তা বাবু? তুমি শুনো না বাবু, দুই গে আরে হাত দাও, কথা আচরণ করে এদের করে, যে এদের যেরকম করে এরকম হিজ দেখুন না, আমার এমন সন্দেহ হইতেছে রিমেতের কোন জিনিস নাই। তো হাঁটতে হাঁটতে আঙ্গু জীবন ভাইয়ার বান্ধবীর লগে দেওয়া হয়ে গেছে, তো হেতে বান্ধবীর লগে একখানে কথাবার্তা কয় আর কি। তো আমরা আর কি অঙ্গ তো আর কেউ নাই, যদি আর বান্ধবী আছে এই লগে ছ বছর নয় বছর দেওয়া না, তো কিছু তো আর করার নাই। তো জীবন ভাইয়া হেতে বান্ধবীর লগে কথা কইতেছে, আর আমরা সাইরেছি আর হইতেছি, শিক্ষা লইতেছি কিভাবে বান্ধবীর সাথে টকিং করতে হয় আর কি। তো আর তো কিছু করার নাই, মাই দায়িত্ব ইস দেখুন আই দেখতেছি শেষ। তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা একখান গাড়ি হয়ে গেছি, তো গাড়ির ভিতরে বেগুনে যাতে যুতি বই গেছি, এবার বাহার দিয়ে যাইতেছি। তো এই পর্যন্ত আজের ভিডিও, আজের ব্লগ যে রেখন, তো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।